নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা মজার এবং অন্যরকম ব্যতিক্রমী, তা হলো ক্রিকেটের। অবশ্যই ক্রিকেটের সাবজেক্ট, আর ক্রিকেট পাকিস্তান ক্রিকেটার বাবর আজম। বাবর আজম দুর্দান্ত এক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেটে যেমন প্রচুর ভালো বোলার এসছেন, তিনি প্রচুর ভালো ব্যাটসম্যান এসছেন। সেটা জাভেদ মিয়াঁদাদ হন, সেলিম মালিক হন, আমির সোহেল হন, সঈদ আনোয়ার হন, ইনজামামুল হক হন, মিজাজ ভাট হন, মোহাম্মদ ইউসুফ হন, যে কেউ যার কথাই বলবেন, পাকিস্তান ক্রিকেটে তো কোনোদিন প্রতিভার অভাব ছিল না। সেটা পেস বোলিংয়ের জন্যই হোক, ফাস্ট বোলারের জন্যই হোক, কিংবা ভালো একজন ব্যাটসম্যানের জন্যই হোক, তো পাকিস্তান ক্রিকেট চিরকাল ভালো ভালো বোলার, ভালো ভালো ব্যাটসম্যান গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের উপহার দিয়ে গিয়েছে। তো এই প্রজন্মে পাকিস্তানের হয়ে যে সেরা ব্যাটসম্যান ধরা হয়, যে সেরা উপহারটা পাকিস্তান ক্রিকেট গোটা পৃথিবীকে দিয়েছে, তিনি বাবর আজম। বাবর আজম সত্যি সম্রাটদের মতোই ব্যাটিংটা করেন। তিনি কিন্তু তিন ধরনের ফর্মেটেই ক্রিকেটটা চুকিয়ে খেলেন এবং তিন ধরনের ফর্মেটেই সাবলীল ব্যাটিং করেন। যথেষ্ট ভালো বল রেখে, মান বজায় রেখে, ক্রিকেটীয় শট খেলে, কোনো রকম নন টেকনিক্যাল কপিবুক ছাড়া শট খেলে বাবর আজম রান করেন না। তিনি বেশ বেশ ভালো কোয়ালিটি, টেকনিক্যালি সাউন্ড একজন ব্যাটসম্যান। এই টি টোয়েন্টির যুগে অনেক ব্যাটসম্যানই আছেন যারা এলো বল না দেখেই চালিয়ে দিল, ব্যাটে লাগলো, ছক্কা হলো, মিস হিট হলো, তাতেও ছক্কা হলো। বাবর আজম একেবারেই এই ধরনের ক্রিকেট নন। তিনি বরং ওই মাহেলা জয়বর্ধনে, রাহুল জাবি, এই ধরনের ক্রিকেট, যে খেলাটাই তিনি খেলুন সেটাই যেন তার মান, ক্রিকেট একদম ছোটবেলা থেকে যে কপিবুক স্টাইলে তিনি খেলা শিখেছেন সেটা যেন কোনো হেরফের না হয়। তা বাবর আজম সম্প্রতি নানা বিষয়ে খবরে, সেগুলো সবকটাই স্বরূপ কথাতে আলাদা যা এপিসোড করে জানানো হয়েছে। ফের একবার স্বরূপ কথায় বাবর আজমকে নিয়ে এপিসোড করার কারণ হলো, বাবর আজম একটি নিজের গোপন কথা শেয়ার করেছেন সকলের কাছে, যেটা কিন্তু একটু ব্যতিক্রম। তা হলো, আমি নিজে 20-22 বছর সাংবাদিকতা করেছি, খেলাধুলোর মাঠে ঘাটে যাওয়ার অভিজ্ঞতা আমার বেশ কয়েক বছর, বহু বছর গিয়েছে। তো ক্রিকেট বলুন, ফুটবল মাঠ বলুন, অন্যান্য খেলাধুলোর মাঠ বলুন, খেলোয়াড়দের সঙ্গে আমার প্রচুর আলাপ, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখেছি খেলোয়াড়রা তাদের নিজের পারফরমেন্স করার আগে অন্যরকম হয়ে যায়। সেটা টেবিল টেনিসেও হয়, দাবাতেও হয়, ক্রিকেটেও হয়, কুস্তিতেও হয়। প্রত্যেক খেলোয়াড় তার নিজের পারফরমেন্সটা শুরু হওয়ার আগে এরা প্রায় কথা বলেনি না, একদম নিকট খুব কাছের মানুষ, বাবা মা, ভাই বোন, দাদা দিদি, আপনি কেউ একটা ফোন করে দেখবেন এরা সাধারণত সেই ফোনটা অ্যাটেন্ড করতে চান না, এরা কারোর কথা শুনতে চান না, এরা সেই সময়টা একদম একাগ্রতা নিয়ে আসার জন্য চুপচাপ হয়ে যায়, শুধু নিজের সঙ্গে সময় দেন। একটা 100 মিটার দৌড় হবে, হিট হবে, যাই বলুন, তার আগে একজন অ্যাথলিটকে আমিও দেখেছি, বাংলা সেরা অ্যাথলিট, ইন্ডিয়া সেরা অ্যাথলিট, তার আগে পুরো মাঠটার মধ্যে সে নিজেকে গুটিয়ে নেয়, একা একা থাকে। সেই সময় আপনি আর ওনার কাছে থাকলেও আপনার মনে হবে না, চোখ মুখটা দেখে, তার একাগ্রতা দেখে, যে এই সময় তার সঙ্গে একটা কথা বলি। সব ধরনের খেলা আমি টেবিল টেনিসেও দেখেছি, পৌলমি ঘটক থেকে শুরু করে ভারতবর্ষের যত ভালো টেবিল টেনিস প্লেয়ার আছেন, শরদ কমল, যিনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এত কম, জার্মানিতে খেলেন, মিড লেভেলের দুর্দান্ত ক্রিকেটার, তিনিও খেলার আগে একটি কথা বলতেও তার আগ্রহ নেই, তার কারণ তিনি একাগ্রতা বাড়ান, ম্যাচে কনসেন্ট্রেশন আনার জন্যে কারোর সঙ্গে কথা বলেন। বাবর আজম তিনি এমন একটা কথা বলছেন যেটা খানিকটা ব্যতিক্রম, বলছেন আমি তো এমনি সময় বাদ দিন, কিন্তু আমাকে নামতে হবে মাঠে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আর একটা উইকেট পড়বে আমি মাঠে নামবো, এই সময়টা ড্রেসিং রুমে আমার কাজই হলো লোকের সঙ্গে কথা বলে বেড়ানো, আমি চুপচাপ থাকতে পারি না, সেই সময় তো আরও পারি না, যখন আমি ব্যাট করতে নামবো তখন আমি ইচ্ছে করে ড্রেসিং রুমে অন্যান্য ক্রিকেটারদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে কথা বলা শুরু করি, আড্ডা মারি, গল্প করি, অন্যরকম আলোচনা করি, প্রচুর কথা বলতে হয়, কথা ছাড়া আমি ড্রেসিং রুমে থাকতেই পারি না, আর যখন আমি ব্যাট করতে নামবো তার আগে তো থাকতেই পারি না। আমি বোঝার চেষ্টা করলাম, তাহলে বাবর আজম একেবারে অন্যরকম কেন? তারপর মনে করলো এটাও মনস্তত্ত্ব, অনেক সময় আছে যে কিছু মানুষ টেনশন কমানোর জন্য, এক্সাইটমেন্ট কমানোর জন্য যদি অন্য বিষয়ে অন্য মানুষের সঙ্গে কথা বলেন, তাহলে মূল বিষয়টা থেকে যেহেতু ঘুরে যান, তাহলে হয়তো টেনশন একটু কম হয়। বাবর বোধহয় নিজের ব্যাটিংটা নিয়ে টেনশন করেন, যেমন বাকি ক্রিকেটাররা, বাকি খেলোয়াড়রা করেন, প্রত্যেকেই নিজের পারফরমেন্সের আগে তো একটা টেনশন হয়, সেটাই থাকে। তাই আমরা দেখি প্রচুর খেলোয়াড়দের নিজের পারফরমেন্সটা আসার আগে তারা বাথরুমে যাতায়াত করেন, বহুবার আমি বহু মানুষকে দেখেছি, সেটা লিওনেল মেসি থেকে আমাদের একদম যে কোনো ছোটোখাটো খেলার ছোটোখাটো মাঠের লোকেরা,
সবাই এক মাঠে বা ম্যাচে নামার আগে তারা কিন্তু এই টেনশনে ভোগেন। বাবর আজমও সম্ভবত তাই, এবং এই টেনশনটা কাটাতে তিনি ক্রিকেটের বাইরে অন্য কোনো আলোচনা আড্ডায় সতীর্থর সঙ্গে বসে যান, যাতে তার কনসেন্ট্রেশনটা ঠিক থাকে। তো ব্যাস আজকের মতো সরব কথা এটুকুই। আপনারা দেখতে থাকুন সরব কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।